তোমার বিনার সুরে মগন মগন থাকতে চাই। তুমি দেখালে যে দিশা আমায় সে থা হাঁটতে চাই। দিনা বন্ধনি ফার্স্টেই চলে এসেছি তালাপত্তাইতে, সিজনের এক অন্য নাম তালাপত্তাই। কিন্তু এবারে খুব সুন্দর তাদের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা কিন্তু আমাদের উপহার দিয়েছেন, যা খুবই মনোমুগ্ধ। তো আমি একে একে দেখাচ্ছি তাদের প্যান্ডেল ও মাতৃ প্রতিমা, অসাধারণ। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কমেছে দুয়ার, দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে শোহে পরম তারু সুন্দর, শোহে সাজালো সিন্দুরে সে রূপ নিয়ে, সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর। আমাদের দ্বিতীয় গন্তব্য শ্যামবাজার উত্তরের আড্ডা, দেশবন্ধু পার্কের কিন্তু ঠিক উল্টো দিকেই কিন্তু এই পুজোটি। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। এসো হে পরম তরু সুন্দর, এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমের প্রেমের অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মন সুন্দর, এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরম তরু সুন্দর, এসো হে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এখন শ্যামবাজার অগ্রণী সংঘের দিকে। খুব বড় করে হয় কিন্তু এদের পুজো, আর এবারের ভাবনা বাঁশের মহল। বাগবাজার ইউনাইটেড ক্লাবের কিন্তু ঠিক উল্টো দিকে দেশবন্ধু পার্ক থেকে এগিয়ে গিয়েই কিন্তু এই মোড়টি আপনারা পাবেন। আপনারা চাইলে কিন্তু এই সুন্দর প্যান্ডেলটি উপভোগ করে যেতে পারেন। বিদ্যা দাও মা সরস্বতী, বুদ্ধি দাও গো মা, তোমার জ্ঞানের সাগর তলে শিখেছি জীবন পথ চলা, বিনা বন্ধনি মা। বিদ্যা দাও মা সরস্বতী,
দাও গো মা, তোমার বিনার সুরে মগন মগন থাকতে চাই। তুমি দেখালে যে দিশা আমায় সে থা হাঁটতে চাই। দিন বন্ধনি তো আমরা কিন্তু সম্রাট থেকে চলে এসেছি ঠনঠনিয়াতে, আর ঠনঠনিয়া বিদ্যাসাগরের কলেজে কিন্তু উল্টো দিকেই কিন্তু হয় ঠনঠনিয়া যুবক বৃন্দ সরস্বতী পুজো। কলকাতার সবচেয়ে বড় সরস্বতী পুজো কিন্তু এই পুজোটি, আপনারা এসে কেউ দেখে যেতে পারেন। তারে সবটা ছেড়ে গো গেছি তাই মা, তোমার গান তোমার সাধনা তোমার করুণা শুধু। এরপর কিন্তু আমরা চলে এসেছি ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক অপোজিট গলিতেই কিন্তু ঠনঠনিয়া স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আছে, আর সেই ক্লাবের এবারে ভাবনা হচ্ছে বৃদ্ধাশ্রম। রাস্তার উপরে ছোট্ট জায়গার মধ্যে কিন্তু তারা ফুটে তুলেছে এক অনবদ্য থিম, তা দেখে খুব সুন্দর লাগলো। এখন আমরা দেখে নিচ্ছি বাঁকুড়া সর্বজনীন সরস্বতী পুজো, ঠিক বাঁকুড়ার বাটার গলিতেই কিন্তু এই পুজোটি হয়। তার পাশেই কিন্তু হয় বাগবাজার হরো অ্যাথলেটিক ক্লাবের পুজো। দেখে নিচ্ছি বাগবাজার রবীন্দ্রসঙ্গের সরস্বতী পুজো, কলকাতার সবচেয়ে বড় সরস্বতী মূর্তি কিন্তু এইখানেই রয়েছে। বাগবাজার মিলন সংঘ, উত্তর কলকাতার সব থেকে জনপ্রিয় পুজো হচ্ছে ভিয়ানা স্পোর্টিং ক্লাবের সরস্বতী পুজো। 2024 কিন্তু তাদের এবারের নিবেদন প্রেম, আর আমরা কিন্তু দেখে নিতে পারছি শিল্পী সনাতন রুদ্রপাল কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা একে দেখে নিচ্ছি তার লাইটিং প্যান্ডেল ও তার সুন্দর মাতৃপ্রতিমা, যা সত্যি মনোমুগ্ধ। অ্যাড্রেস ঠিক থনথনিয়া কালীবাড়ির উল্টো দিকের গলিতেই কিন্তু মোড় থেকে আলো দেওয়া হয়েছে, আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন। এসো হে পরম তর সুন্দর, এসো হে ঝনক ঝংকারে উড়ায় শঙ্কারে কলছে দুয়ার, দেরি নাহি আর
এসো হে স্বয়ং বর, এসো এসো সুন্দর এসো হে সমারোহে, এসো হে পরম তর সুন্দর এসো হে। প্রথমে দেখাবো উল্টোডাঙ্গা যুব শিবাজী সংঘ, দ্বিতীয় উল্টোডাঙ্গা বিজয়ী সংঘ, আর তৃতীয় উল্টোডাঙ্গা গৌরীবাড়ি আরো। দেখতে এখন ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। চাতক প্রায়ী যে আছে কালো সি, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালার হারায় তেমন কালার হারায় ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কতদিনে,